পোড়ামের শরবত হকুল লিখাইছেন, কিন্তু পোড়ামের বর্তাকে ডাকে ডাক খাইছেন। এত মজা মুজেতে যে না বানাইতাম হেলে তো মুই বুঝতামই না যে এই এত মজা লাগে। মুই কিন্তু পোড়ামের শরবত যেরম বানাই হেইরমই এককালে প্রসেসিং হেইরম, বুঝছেন? মোর অনেক দিনের ইচ্ছা মুই খালি এই একটু শরবত নাইলে এই একটু বানামু, হ্যাঁ মোরে সময় হতে উঠতে হারি না। আজব করলাম যে এত সুন্দর আম পাইছি যখন মুই এই দেওয়া একটা এককালে হওয়া দাল বর্তা বর্তার রেসিপি বানাই খেলাই। এই যে মুই কিন্তু এখন মোর স্টোরিজ বলতে পড়তে আসি আর আমগুলো সুন্দর হয়ে আগে কিন্তু দিল ইসলাম হেয়ে পরে এগুলারে ছাকতে আসি একেবারে গ্যাসের চুলায়। আপনাকেও যাগো আহাল আছে, আপনাকেও যাগো ই কারেন্টের চুলা আছে, যেরম আছে হেইতেই ই হর থাকবেন। আর মোর কিন্তু ইয়ে গেছে, এখন কিন্তু মুই এগুলো সালতে আসি, একসে গরম তো মোর রাতে ছোট পাইতে আসি, মানে লগে লগে করতে একটু সময় থুয়ে দিলে ভালো হইতে, কিন্তু মোর দ্বারে এত সময় ছেলে না। মোর এক মনু আছে হেক সময় পাইলেই মোরে জ্বালাইতে থাকে, কোন সময় হে জ্বালানের লেগে প্রস্তুত হে সকল কাম করবে, বুঝছেন? মুই একলা একটা কাম করতারি না, হে সব কামে হে বাবার দেওয়ার হ্যাঁ প্রচেষ্টা থাই। হের লেগে মুই কিন্তু এই জায়গার দুইটা মরিচ দিলাম, প্রথম শুকনো মরিচ বাজা ওই সময় বাজালাম, সেইপর লবণ আর চিনি আর কিছু মুই দিই মনে, বুঝছেন? এর মধ্যে সেইবার ওই যে শিশুনিদের মধ্যে পুতো দিয়ে শেষতে আসি আমরারে আমরারে যেই শেষা ওই গেছে, এবার আরও একটা দিতে আসি যে সব মোর ওই গেছে, এখন মুই যা যা দিছি হে সুন্দর হয়ে মিলাইতে আসি। এই মাহাজে এত মজার, হ্যাঁ আপনার কমুকে না খাইলে বোঝানোই যাইবে না, মুই এককালে আর ফ্যান হয়ে গেছি। আপনারাও ইচ্ছা হলে এরকম বর্তমানেই খাইতে পারেন।